হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি আসিফ। আমরা এখন একটি ফাংশনের অঙ্ক সমাধান করব। যদি ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো চলক আছে, একটা হলো k এবং একটা হলো y। এখন ফাংশন অফ y, এখানে y ফাংশনের ক্ষেত্রে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার এবং ফোর ওয়াই এর মান আমরা ওয়াই এর জায়গায় মাইনাস টু বসালে পাবো। তাহলে শুধু ওয়াই কিউবের জায়গায়, ওয়াই স্কোয়ারের জায়গায় এবং ওয়াই এর জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই, তাহলে আমরা ফাংশন অফ ওয়াই এর মান পেতাম। কিন্তু আমাদের যদি এখানে আরেকটি চলক কে আছে, তাহলে কে এর জন্য আমার আরেকটি মান লাগবে এবং সেই মানটি বসালে যাতে জিরো হয় সেটি আমাদেরকে বের করতে হবে। কোন মানটি বসালে জিরো হবে সেটা আমাদেরকে বের করার আগে আমাদেরকে আগে বের করে নিতে হবে ফাংশন অফ মাইনাস টু এর জন্য, অর্থাৎ ওয়াই এর মাইনাস টু মানের জন্য আমাদের ফাংশনটা কি আসে। তাহলে আমাদের দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট। তাহলে আমরা দেখি ফাংশন অফ মাইনাস টু এর মান কি আসে। অর্থাৎ ওয়াই এর জায়গায় যদি আমরা মাইনাস টু দিই, মাইনাস টু কিউ প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট। তাহলে মাইনাস টু কিউ মিন্স মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, তার মানে আমাদের মান হবে মাইনাস টু ইন্টু টু ইন্টু টু এইট প্লাস মাইনাস টু ইন্টু, অর্থাৎ মাইনাস টু স্কোয়ার মিন্স মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাহলে মাইনাস এ মাইনাস আমাদের মান আসছে প্লাস, তাহলে টু ইন্টু টু ফোর। দেন আমাদের এখানে কে আছে, তাহলে আমাদের এটা হবে হলো কে ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস টু, মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর ইন্টু টু এইট মাইনাস এইট। তাহলে আমাদের এখানে প্লাস এইট মাইনাস এইট, তাহলে জিরো হয়ে যাচ্ছে। আমাদের থাকছে হলো আমরা কে এটাকে যদি আগে আনি কে ফোর মাইনাস এইট, এইটটাকে মাইনাস এইটটাকে আমরা পরে নিয়ে গেলাম। এখন আমরা ফাংশন অফ মাইনাস টু এর জন্য ওয়াই ফাংশনের মান পেলাম কে ফোর মাইনাস এইট। এখান থেকে এখন আমরা কে এর মান বের করব, যে কে এর মান কি হবে। কে এর মান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু এখানে বলা হয়েছে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো। ফাংশন অফ মাইনাস টু এর মান আমরা জানি কে ফোর মাইনাস এইট, তাহলে কে ফোর মাইনাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে বা কে ফোর, এটা যেহেতু এখানে মাইনাস আছে এই পাশে গেলে আমাদের প্লাস হয়ে যাবে প্লাস এইট, বা এখন আমরা কে ইকুয়াল টু, এটা যেহেতু এখানে গুণ অবস্থা ছিল এখানে গেলে ভাগ হয়ে যাবে এইট ডিভাইডেড বাই ফোর, সুতরাং কে ইকুয়াল টু আমরা পাচ্ছি ফোর দিয়ে এইটটি কাটাকাটি করলে হয় টু। তাহলে আমরা বলতে পারি কে এর মান যদি টু হয়, কে এর টু মানের জন্য আমাদের এখানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট দেওয়া আছে। এখানে আমরা ওয়াই এর পরিবর্তে যদি আমরা মাইনাস টু মান ইউজ করি এবং কে এর মান যদি আমরা শুধু টু ইউজ করি, তাহলে আমাদের ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে।